বিচার বিভাগকে রাজনীতিকরণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওয়াহিদুল হাসান। তিনি বলেন, বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগ ঠিক নয়। বিচার অঙ্গনে রাজনীতি করার ক্ষেত্রে আইনজীবীদের সহনশীল হবার অনুরোধ জানান তিনি। সকালে নিজ চেম্বারে এসব কথা বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, মানুষের দুর্ভোগ কমাতে এবং বিচার বিভাগকে গতিশীল করতে হলে আইনের সংস্কারের বিকল্প নেই। মামলা জট কমানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি সব বিচারককে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান। ওবায়দুল হাসান বলেন, প্রতিটি সেক্টরে দুর্নীতি আছে, সমাজে দুর্নীতি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। বিচার বিভাগে দুর্নীতি কমাতে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতিও দেন প্রধান বিচারপতি। তো রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে বিচার বিভাগ, এটা আমি মনে করি না। যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন তারা রাজনীতিটা করুন, কোর্ট অঙ্গনে আদালত অঙ্গনে তারা যেন সহনশীলতার পরিচয় দেন, তাইলে কিন্তু এই অসুবিধাগুলো, এই উত্তাপগুলো আদালতে ছড়াবে না। এই দুর্নীতি একটি ক্যান্সারের মতো কাজ করছে সর্বত্রই। এটা এমন না যে শুধু বিচার বিভাগেই আছে, এমন না যে শুধু এটা অন্য কোনো ডিপার্টমেন্টেই আছে, এটা সব জায়গাতেই কিছু না কিছু আছে। দুর্নীতি কমানোর ইচ্ছা থাকলে এটা কিছু না কিছু কমানো যাবেই, এবং আমরা চেষ্টা করব, আমার পূর্বসূরীরা যেভাবে নাকি চেষ্টা করেছেন, আমি চেষ্টা করব আমার সাথীদেরকে নিয়ে, আমার কলিগদেরকে নিয়ে একইভাবে এই দুর্নীতি যাতে কমানো যায় সে উদ্যোগ নিতে হবে।